সুস্থ বাঘের থেকে আহত বাঘ আরো ভয়ঙ্কর। আজকে আপনারা আঘাত করছেন, এই আঘাতের প্রত্যাঘাত সহ্য করতে পারবেন কি? প্লিজ ওয়েট ফর দ্যাট, ওয়েট অ্যান্ড ওয়াচ। আমরা আইনেও যাব, আইনের পথে আশা করি আইন সুবিচার দেবে। আইন অলরেডি বলে দিয়েছে গভর্নমেন্ট গভর্নর ফেলে রাখতে পারে না বিলিভাবে, এবং যেভাবে উনি করছেন গায়ের জোরে, যেন জমিদারি একে বলছে এই তুই কাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হয়ে গেলি, ওকে বলছে এই তুই কাল ভিসি হয়ে গেলি, কাউকে টিসি দেওয়া হচ্ছে, এ আবার কি? কোনো আইন নেই, কোনো কানুন নেই। আবার উনি বোস, বোস মানে এখানকার বোস নয়, কেরালার বোস, বাংলা শিখবে, বাংলা ওই দুলাইন বা মুখস্থ করলেই বাংলা শেখা যায়, অত সোজা ভাষা। আমি তো যে কোনো জায়গায় যাই সেই ভাষায় চার পাঁচ লাইন বলে দিই, এগুলো তো সিস্টেম আছে। প্রাইম মিনিস্টার তো বক্তৃতা দেয় টেলিপ্রম্পটার লাগিয়ে, এসব সিস্টেম আছে। কাজে এত বোকা আমরা নই, আমরা মাটির অন্দরে বাস করি, মায়ের শাড়ির আঁচলে ভালোবাসা পাই, চড়াই পাখির অন্দরে চড়াই পাখির কিচমিচি শুনতে শুনতে আমরা আলোর ঝংকার শুনি, চন্দ্র সূর্য গ্রহ তারা প্রকৃতি অরণ্য পাখির ডাক সবুজ সমুদ্র পাহাড় নদী আমাদের বাংলা মাতৃঘেরা। তাই মনে রাখবেন, বাংলাকে নিয়ে এই অকারণ খেলা চলবেন না, এটা পরিষ্কার বলে গেলাম। বাংলার জয় হোক, এটা আমার জন্য নয়, এটা আগামী শিক্ষার জন্য। টিচারদের মাইনে বন্ধ হলো নি দেবেন? এই তো ইউজিসিতে যারা রিসার্চ করে তাদের টাকা বন্ধ করে দিয়েছে, তারপর আমরা স্টেট থেকে সেই টাকাটা দিই। মেধাশ্রীর টাকা বন্ধ করে দিয়েছে, এই সরি অবিসির যারা স্টুডেন্টরা আছে, আমরা মেধাশ্রী চালু করেছি, 100 দিনের টাকা দেয় না, বাংলার বাড়ির টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না। এখন তো একটাই ট্যাক্স জিএসটি, আমাদের এখান থেকে 100% তুলে নিয়ে যাচ্ছে, তো অ্যাটলিস্ট 50% আমরা আশা করি আমাদের দেবে ফেরত। টাকাটা তো আমাদের ঘরের টাকা, আমার ভাই বোনেদের টাকা, সেখানে 40%ও দেয় না। তাই নিয়ে অতি কষ্ট করে কাজ করছি, কিন্তু মনে রাখবেন আমাকে দাবানো খুব প্রবলেম আছে। তার কারণ আপনারা যেমন শিক্ষিত, আমি হয়তো অশিক্ষিত, কিন্তু মনে রাখবেন বুদ্ধি, আমি যখন হাঁটি আমার মাথাও হাঁটে, আর আমার সাথে চ্যালেঞ্জ করতে আসলে আমি বলবো সামনাসামনি করুন, যদি চ্যালেঞ্জ করবার ক্ষমতা থাকে, আর তা নাহলে প্লিজ দয়া করে সরে দাঁড়ান। আপনাকে অনেক অভিনন্দন, আপনি দরকার হলে ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশুনো করুন, প্রথম ইউনিভার্সিটির ছাত্র হন, পড়াশুনো করুন, পড়াশুনো না করে বাংলাকে অবজ্ঞা করবেন না। আমি এই কথাগুলো বলবার জন্য দুঃখিত, ক্ষমা প্রার্থী আজকের এই অনুষ্ঠানে, কিন্তু আমার কিছু করার নেই। তার কারণ আজ 4-5 মাস ধরে দেখছি একই জিনিস চলছে, অ্যাসেম্বলি পর্যন্ত ডাকতে দেয় না, জানেন, ভয়ে আমরা অ্যাসেম্বলি প্রয়োগ করি না, ইটস ভেরি ডিফিকাল্ট। ই আবার কি, কোথার থেকে সব মাতব্বররা চলে এসছে, আর মাতব্বরের একটা লিমিট আছে, ব্রাত্য তো আবার কী সব ভাষা টাষা বলে, আমি ওইসব ভাষা বলবো না, কারণ ভাষা ভাষাকে সমৃদ্ধ করে। আমি তো বলবো আপনাকে শুভনন্দন, আপনি আরও করুন, কিন্তু মনে রাখবেন আপনি এই রাজভবনটায় বসে আছেন না, এই রাজভবনটার টাকাও কিন্তু আমরা দিই। একজন লোককে যে চা খাওয়ান ডেকে, সেই পয়সাটাও কিন্তু আমাদের, কেরালা থেকে রোজ লোক নিয়ে আসেন পেন ভাড়া করে, সে পয়সাটাও আমাদের, মানে স্টেট গভর্নমেন্ট আমার নয়, জনগণের। কাজেই শিক্ষা নিয়ে বা সংস্কৃতি নিয়ে এই ন্যায্য অন্যায্য অধিকার আমরা মানব না। আপনাদের সকলকে জানিয়ে রাখলাম, ভয় কেউ পাবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।